হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অক্টোবর মাসের রাশিফল। এবার জানবো মেষ রাশির মানুষদের অক্টোবর মাসটা কেমন যাবে না যাবে। মেষ রাশির মানুষদের কিন্তু অক্টোবর মাসটা প্রচণ্ড একটা চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। এই মাসে কিন্তু আপনাদের ফ্যামিলির লাইফটা প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে। ফ্যামিলির লাইফে কোনো রকম প্রবলেম কিন্তু এই মাসে আপনাদের ফেস করতে হবে না। 23 তারিখ শুক্র কন্যা রাশিতে ট্রানজিট করার ফলে আপনাদের সিক্স হাউসটা কিন্তু প্রচণ্ড মাত্রায় অ্যাক্টিভ হয়ে থাকবে। 4 তারিখ মঙ্গল মীন রাশিতে ট্রানজিট করার ফলে কিন্তু আপনাদের 12th হাউসটা প্রচণ্ড মাত্রায় কিন্তু অ্যাক্টিভ থাকবে। 17 তারিখ সূর্য তুলা রাশিতে ট্রানজিট করার ফলে কিন্তু আপনাদের 7th হাউসটাও প্রচণ্ড পরিমাণ অ্যাক্টিভ থাকবে। এখানে কিন্তু সূর্য নিচ অবস্থায় থাকলেও বুধাদিত্য যোগ কিন্তু তৈরি হচ্ছে। এই যোগের ফলে কিন্তু আপনারা অনেকগুলো ভালো কিছু সুযোগ সুবিধা কিন্তু পেতে পারেন। 14 তারিখে বুধ ট্রানজিট করবে কন্যা রাশিতে। মেষ রাশির মানুষদের কর্মজীবনটা এই মাসে কেমন থাকবে না থাকবে, কাজের জায়গায় কিন্তু প্রচণ্ড মাত্রায় চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হতে পারে। মঙ্গল যেহেতু বকরি অবস্থায় থাকবে, আপনাদের কিন্তু একটা মাথা গরম হয়ে যাওয়ার সিচুয়েশন ক্রিয়েট হবে, যার ফলে কিন্তু আপনাদের অফিসে বসের সাথে প্রচণ্ড মাত্রায় সমস্যা তৈরি হতে পারে। এর ফলে কি হবে, ধরুন আপনি কোনো প্রজেক্টে কাজ করছেন, সেই প্রজেক্টটা থেকে কিন্তু আপনাকে সরিয়ে দেওয়া হতে পারে, এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে। এই মাসে আপনি কথা বলার সময় একটু ভেবে কথা বলুন, আপনার কথা বলার ফলে কি এফেক্ট হবে না হবে এটা কিন্তু আপনাকে ভেবেচিন্তে বলতে হবে, না হলে কিন্তু পরিবার বলুন বা কাজের জায়গায় বলুন একটু সমস্যা কিন্তু থাকছে। এই সময় যারা কাজের জন্য কোথাও বাইরে যাওয়ার প্ল্যান করেছিলেন, সেই সমস্ত প্ল্যান কিন্তু নাও সাকসেসফুল হতে পারে, এরকম সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হওয়ার সম্ভাবনা থাকছে। যারা নতুন বিজনেস শুরু করেছিলেন, তাদের বিজনেস কিন্তু বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি কিন্তু হয়ে যেতে পারে। যারা বিজনেস অলরেডি করছেন অনেক দিন ধরে, তাদের কিন্তু কাস্টমারের সাথে কিছু বিষয় নিয়ে মতবিরোধ বা বিজনেস পার্টনারের সাথে কিছু নিয়ে মতবিরোধ, এই ধরনের সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। আর সমস্তটাই ক্রিয়েট হবে কিন্তু আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার ফলে। হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নেবেন না, পুরোটা পরিকল্পনা করে চলুন, তাহলে হয়তো আপনি এই বিষয়গুলো অনেকটা এড়িয়ে চলতে পারবেন। এবার জানবো আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন থাকবে না থাকবে। অর্থনৈতিক অবস্থার ব্যাপারে বলবো, আপনাকে কিন্তু প্রচণ্ড মাত্রায় সচেতন হতে হবে, নাহলে কিন্তু আপনাদের সেভিংস যেটা আছে সেটা কিন্তু ব্যয় হয়ে যাবে, প্রচণ্ড মাত্রায় ব্যয় কিন্তু হয়ে যাবে। অর্থনৈতিক পরিকাঠামোটা কিন্তু আপনাদের এই সময় খুব একটা ভালো থাকছে না। আপনারা যদি লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করে থাকেন, সেই লোনটা পাওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু এই মাসে থাকছে না। এই সময় কিন্তু আপনার অর্থ কোথাও গিয়ে খোয়া যেতে পারে, জিনিসপত্র কোথাও গিয়ে চুরি হয়ে যেতে পারে, এরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হবে। অর্থের কারণে কিন্তু অনেকের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক মাত্রায় থাকছে। আপনি কোথাও থেকে অর্থ পাবেন, ধরুন এরকম কোনো যদি চুক্তি হয়ে থাকে, সেই চুক্তিটাও কিন্তু এই মাসে গিয়ে সেটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা ড্রাইভ করেন তারা খুব কেয়ারফুলি ড্রাইভ করুন, না হলে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনাও থাকছে। অন্যদিকে যারা প্রচণ্ড মাত্রায় কঠোর পরিশ্রমের সাথে যুক্ত, তাদের কিন্তু এই মাসে স্যালারিতে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। অর্থ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এই মাসে নিতে হলে আমি বলবো না নেওয়াই ভালো। আপনারা যদি ভাবেন কোথাও সেভিং করবেন, তাহলে আমি বলবো সেটা একটু বুঝে শুনে করুন, না হলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা মাত্রায় থাকছে। এবার জানবো আপনাদের হেলথ কেমন থাকবে না থাকবে। এ মাসে আপনাদের পেট সংক্রান্ত, কিডনি সংক্রান্ত কিন্তু সমস্যা অ্যারাইজ করতে পারে। নিজেদের ফুড হ্যাবিটটাকে কিন্তু আপনাদের চেঞ্জ করা উচিত, না হলে কিন্তু প্রচণ্ড মাত্রায় সমস্যায় পড়ে যাবেন। এ মাসে আপনাকে কিন্তু প্রচণ্ডভাবে সচেতন হয়ে চলতে হবে, না হলে কিন্তু ছোট ভুলের জন্য বড় কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে। ইলেকট্রিক জিনিস থেকে একটু সাবধানে থাকুন, না হলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। যারা খেলাধুলো করেন তাদের চোট আঘাত লাগারও সম্ভাবনা কিন্তু থাকছে। হাড় সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু এ মাসে আপনাদের অ্যারাইজ করতে পারে, সেই বিষয়টা যদি হয় তাহলে তৎক্ষণাৎ আপনারা কোনো ডক্টরের পরামর্শ নিন, না হলে কিন্তু সেটা
প্রচণ্ড মাত্রা বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এবার জানবো আপনাদের লাভ লাইফ কেমন থাকবে। লাভ লাইফের ক্ষেত্রে যে কথাটা বলার সেটা হচ্ছে, এই মাসে কিন্তু আপনাদের একটু সমস্যা থাকছে, সন্দেহ করার প্রবণতার জন্য কিন্তু প্রচণ্ড মাত্রায় রিলেশনে প্রবলেম অ্যারাইজ করবে। অনেকের এই সন্দেহ করার কারণে কিন্তু রিলেশনটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। অনেকের লাইফে কোনো তৃতীয় ব্যক্তি আগমনের ফলেও কিন্তু রিলেশনটা ব্রেক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে অনেকে কী হবে, মিথ্যেই সন্দেহ করবে, এই সন্দেহর বশে কিন্তু রিলেশনগুলো নষ্ট হয়ে যাবে। সাজেশন একটাই, করার ব্যাপারটাকে কিন্তু আপনাদের ত্যাগ করতে হবে, না হলে কিন্তু রিলেশনটা নষ্ট হয়ে যাওয়ার পথে কিন্তু চলে যাবে। এই বিষয়টা থেকে নিজেদের একটু সচেতন করুন, না হলে কিন্তু সমস্যাটা অনেক বড় হতে পারে। অনেক মানুষের লাইফে নতুন প্রেম আসার সম্ভাবনা আছে, বিবাহ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। অনেকে এই মাসে ফ্যামিলি প্ল্যানিংও করে থাকবেন। এবার জানবো এডুকেশনের জন্য সময়টা কেমন। এডুকেশনের জন্য আমি বলবো সময়টা ভালো। যারা হারাশাড়ি করেন তাদের ক্ষেত্রে সময়টা একটু চাপের হলেও, যারা কোনো ক্রিয়েটিভ কিছু নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভালো। তারা অনেক সুযোগ সুবিধা কিন্তু এই সময় পেয়ে যাবেন। যারা মিউজিক ডান্স এই সংক্রান্ত জিনিস নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন বা সরকারি চাকরির পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা সুইটেবল নয়, তারা খুব একটা ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবে না। হায়ার স্টাডির জন্য কিন্তু একটু সমস্যা থাকছে, আদার্স কোনো স্টাডির জন্য সেরকম কোনো সমস্যা কিন্তু থাকছে না। অনেকগুলো নতুন সোর্স আপনাদের কাছে কিন্তু এডুকেশনের এই সময় ওপেন হয়ে যাবে। অক্টোবর মাসটা মেষ রাশির মানুষদের জন্য কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন আমার চ্যানেলে তাদেরকে বলবো, অবশ্যই এরকম ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।